হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর সদর লালপুর মাছঘাটে। বন্যার কারণে কিন্তু ওই যে প্রজেক্ট থেকে ছুটে আসা লক্ষ কোটি টাকার মাছ কিন্তু ধরা পড়তেছে নদীতে, বিশেষ করে যে চাষের মাছগুলো নদীতে আসছে। এই মাছগুলো কিছু নদী থাকলে হয়তো নদীর স্বাদ, নদীর মাছের স্বাদে পরিণত হইতো, কিন্তু প্রচুর মাছ ধরা পড়তেছে আপনার এই যে চাষের মাছগুলা পুকুর থেকে ছুটে আসা বন্যার কারণে। এবং ইলিশের রেটটা কীরকম যেতেছে চলতে সিজনে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই মুহূর্তে সম্ভবত আরও কিছু ইলিশ মাছ আসছে একবার ফ্রেশ, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ইলিশ এবং বন্যার মাছের দাম কীরকম যেতেছে আমাদের লালপুর ঘাটে। আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিনের আপডেট যে রেটটা সেটাই দেখানোর চেষ্টা করি। তো চলুন আরও দিকে দেখে আসি সরাসরি মাছগুলো আসলে কীরকম দামে বেচা কেনা হইতেছে। আর নিয়মিত ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। ভাই ব্যাগ
আজকের দিনে সেরা ডহরি কি বারি নবীর আলদার লেখ নবীর আলদার লেখ চার হাজার
নাই চার বেপে বাড়ান এগুন দিব এগুন ২৬০ টাকা ডাকতেছে মাছগুলো, একবারে নদীর চিংড়ি মাছ ফ্রেশ ৭০০ টাকা উঠে গেছে ২৭০ বাবুল গা এই বিগে দিলি লন ৮৫০ টাকার বিগেট মাছ। এই মুহূর্তে একবারে ফ্রেশ কিছু চিংড়ি মাছ আছে নদীর টাটকা ডিমা চিংড়ি, আমরা একটু দেখার চেষ্টা করি। টাটকা ফ্রেশ চিংড়ি মাছ ডিমা চিংড়ি ২৫০০ 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
আজকে শুনে কিনে যাচ্ছে।